নাও ডিসকাস পপুলেশন জিওগ্রাফি। তো আমরা এখন পড়ছি পপুলেশন, জনসংখ্যার ভূগোল। তো স্থিতিশীল আমরা সরি এখানে পপুলেশন এজ এ রিসোর্স। তো অপটিমাম পপুলেশন কি? কাম্য জনসংখ্যা, কোনো দেশের মোট জনসংখ্যা যদি সেই দেশের কার্যকরী জমি এবং সম্পদের অনুপাতে বেড়ে ওঠে বা এবং তাহলে জনসংখ্যার এই সুষম সামঞ্জস্যপূর্ণ অবস্থা হলো কাম্য জনসংখ্যা। অধ্যাপক জিমান ম্যান আমাদের কি বলেছেন, আদর্শ মানুষ জমি অনুপাতই হলো কাম্য জনসংখ্যা। বর্তমানে ইউরোপের বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, উত্তর আমেরিকায় কাম্য জনসংখ্যা বিরাজ করছে। স্থিতিশীল জনসংখ্যা না, যেখানে আমাদের স্টেবল পপুলেশন যেটা, তো যখন কোনো দেশের জনসংখ্যা জন্মহার ও মৃত্যুহার সমান হয় এবং তখন মোট জনসংখ্যার পরিমাণ অপরিবর্তিত থাকে, কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না। আচ্ছা, স্থিতিশীল জনসংখ্যা মানে জন্মহার প্লাস মানে এমিগ্রেশন করছে ইকুয়ালস টু মৃত্যুর প্লাস এমিগ্রেশন। ইউএসএ, জার্মানি, সুইজারল্যান্ড, বেলজিয়াম, অস্ট্রিয়া, নেদারল্যান্ডে স্টেবল পপুলেশন বিরাজ করছে। প্রাকৃতিক এবং সাংস্কৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যার অধিককে অতি জনকীর্ণতা বা ওভার পপুলেশন বলে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশগুলোতে জনসংকীর্ণতা দেখা যায়। আর কোনো দেশে প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যার অপ্রাচুর্যতাকে বলা হয় জনবিরল বা বিরলতা বা আন্ডার ডেভেলপমেন্ট, আন্ডার পপুলেশন, সরি আন্ডার পপুলেশন, দেখা ভুল করছি। তো অস্ট্রেলিয়া, কানাডায় জনবিরলতা পরিলক্ষিত হয়, খুব জনসংখ্যা কম। এবং ল্যান্ড অনুসারে মানুষ জমি অনুপাত ম্যান ল্যান্ড রেশিও মোট জনসংখ্যার সঙ্গে মোট কার্যকরী জমির অনুপাতকে বোঝায়। মানুষ জমি অনুপাত কি? মোট জনসংখ্যা বাই মোট কার্যকরী জমির অনুপাত, আয়তন, সরি, মোট জনসংখ্যা কত? 121,019,342। মোট মোট কার্যকরী জমি বর্গ কিলোমিটার 28,27,492,428 জন, এভাবে ক্যালকুলেশন হয়। আচ্ছা, জনঘনত্ব পপুলেশন ডেন্সিটি মোট জনসংখ্যার সঙ্গে মোট জমির আয়তন অনুপাতকে বলা হয়। ওকে, তো মোট জনসংখ্যার সঙ্গে মোট জমির অনুপাতের আয়তনের অনুপাত, জনঘনত্ব মোট জনসংখ্যা বাই মোট জমির পরিমাণ। ভারতের জনঘনত্ব কি 2011 সালের অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা এত বাই মোট জমির পরিমাণ এত? তো 34 লক্ষ, আর এটা 121 কোটি, তো 384 জন পার বর্গ কিলোমিটার। তো কোনো দেশ বা অঞ্চলে নির্দিষ্ট সময়ের ব্যবধানে জনসংখ্যার আকার ও তার গঠন কি বিন্যাসে কী ধরনের পরিবর্তন ঘটতে পারে তার আগাম পূর্বাভাস হলো পপুলেশন প্রজেকশন। অনুমান করা হয়েছে 2020 সালে ভারতের জনসংখ্যা কত হবে? 132 কোটি। জেলনেস্কি একারম্যান দ্বারা জনসম্পদে স্থানীয় ভাগ কী কী না? যুক্তরাষ্ট্রীয়, ইউরোপীয়, ব্রাজিলীয়, মিশরীয়, মরুভূমি ও মরুদেশীয়। তো এই ধারণাগুলি যথাক্রমে এ, বি, সি, ডি, অঞ্চল নামে যারা চিহ্নিত করেছেন। একারম্যান জনসংখ্যা সম্পদকে 5 ভাগে ভাগ করেছেন, ব্রাজিল, যুক্তরাষ্ট্রীয় ধরন, যেমন আমেরিকা, কানাডা, জার্মানি, সুইডেন, আর ইউরোপীয়, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, ব্রাজিলিয়ান টাইপ কি না? ল্যাটিন আমেরিকা, ব্রাজিল, চিলি, পেরু, নাইজেরিয়া, সুদান, ক্যামেরুন, মিশরীয়, চীন, মিশর, ভারত, শ্রীলঙ্কা, মরুদেশীয় বিভিন্ন মরু অঞ্চল যেগুলো, আর অন্যত এবং উন্নয়নশীল দেশে জনসংখ্যা বৃদ্ধির হার অধিক হওয়ার কারণ কি? দুর্বল অর্থনীতি, স্বল্প শিক্ষা, জনসচেতনতার অভাব, ধর্মীয় কুসংস্কার, সামাজিক কুসংস্কার, যৌথ পরিবার প্রথা, বাল্য বিবাহ, বহু বিবাহ। উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধির সমস্যা হলো বেকারত্ব, অপুষ্টি, অনুন্নত জীবনযাত্রা, কৃষিজ সম্পদের অব্যবস্থা, শিক্ষার ধীরগতি, মেধা পাচার, শিশুশ্রম ইত্যাদি। উন্নত দেশগুলি জনসংখ্যার স্বল্পতা জনিত সমস্যা হলো উন্নত দেশগুলি জনসংখ্যার স্বল্পতা জনিত সমস্যা কী? দীর্ঘ আয়ুষ্কাল, শ্রমিকের অভাব, মানুষ সম্পদের ভারসাম্যের অভাব, স্থূল জনমার্কি, ক্রাড বার্থ রেট, প্রতি 1,000 জন মানুষ পেয়েছে যতজন জীবন্ত শিশু জন্ম হয় তাকে বলা হয় স্থূল জন্মহার। প্লিজ রিমেম্বার, সিআরআর, ওকে, তো ক্রাড বার্থ রেট 1 বছরে জীবিত জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা, 1 বছরে জীবিত
বিভিন্ন শিশু জনসংখ্যা এবং জন্মগ্রহণ জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা 22 বছরের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যা 1000। জেনারেল ফার্টিলিটি রেট কোনো দেশ বা রাজ্যে প্রতি 1000 জন 15 থেকে 49 বছর বয়সী নারী যখন জীবন্ত শিশু জন্ম দেয় তাকে বলা হয় সাধারণ প্রজনন হার। জেনারেল ফার্টিলিটি রেট 15 থেকে 49 বয়সী নারী, জিএফআর ইকুয়ালস টু বার্থ বাই বাই পিএফ, বি মানে 1 বছরের জীবন্ত ইন্টু কে বি মানে 1 বছরের জীবন্ত শিশুর মোট সংখ্যা বাই পিএফ, আর পিএফ মানে আমাদের 1 বছর মধ্যবর্তী 15 থেকে 49 বছরের নাম মহিলা সংখ্যা, কে ইকুয়ালস টু 100 ধ্রুবক। ফার্টিলিটি রেশিও যেখানে আমাদের কোনো দেশ বা রাজ্যের জনগণনা রাজ্যের জনগণনা কোন দেশ বা রাজ্যের জনগণনা বছরে প্রতি 1000 জন 15 থেকে 49 বয়সী ওমেন পিছু 5 বছরের কম বয়সী জীবিত শিশুর অনুপাতকে প্রজনন অনুপাত বলা হয়। ফার্টিলিটি রেশিও একে শিশু নারীর অনুপাত বলা হয়, শিশু নারীর অনুপাত বলা হয়। চাইল্ড ডোমেন রেশিও বলা হয় সার্বিক মোট প্রজনন হার কি, টোটাল টোটাল ফার্টিলিটি রেট কি, সারা জীবনব্যাপী বয়ক্রমিক প্রজনন অভিজ্ঞতা সম্পন্ন মহিলারা মাথা পিছু গড়ে যে সংখ্যক শিশু জন্মদান করে তাকে সার্বিক প্রজনন হার বলা হয়। টিএফআর ইকুয়ালস টু বিআই বাই পিআই ইন্টু কে, বিআই ইকুয়ালস টু 15 টু 49 ইয়ার্স ওমেন যারা জীবিত সন্তানের জন্মদান করছেন এবং পিআই ইকুয়ালস টু বছরের মধ্যবর্তী 15 থেকে 49 বছর বয়সী মহিলারা সংখ্যা মহিলার সংখ্যা তো কে ইকুয়ালস টু 1000 কে। বয়স অনুসারে জন্ম হার এজ স্পেসিফিক বার্থ রেট কোনো দেশ বা রাজ্যের বিভিন্ন বয়সী বয়স শ্রেণীর 15 থেকে 19 20 থেকে 24 25 থেকে 29 মায়েরা মাথা পিছু গড় যতজন শিশু জন্মদান করেন তাদের বলা হয় অনুসারে তাদের বয়স অনুসারে জন্ম হার বলা হয়। প্রমাণ্য জন্ম হার স্ট্যান্ডার্ডাইজড বার্থ রেট বিভিন্ন বয়স বয়স শ্রেণীর অন্তর্ভুক্ত মায়েরা প্রতি বছর প্রতি সম্ভাব্য যতজন শিশু জন্ম দেন তাকে ওই অঞ্চলের জনসংখ্যা নিয়ে দিয়ে ভাগ করলে এবং ভাগফলকে 1000 দিয়ে গুণ করলে সেটা পাওয়া যায় আমাদের স্ট্যান্ডার্ডাইজড বার্থ রেট। নেট নেট রিপ্রোডাক্ট প্রোডাকশন রেট 15 থেকে 49 বয়স বছর বয়সী মহিলা শুধু জীবিত কম সন্তান সংখ্যা বাই 15 থেকে 49 ইয়ার্স এজের মহিলার সংখ্যা ইন্টু 1000। স্থূল মৃত্যু হয় ক্রাউড ডেথ রেট তো সিডিআর ইকুয়ালস টু ডিওয়াইপি ইন্টু 1000 তো প্রতি বছর কোনো স্থানে প্রতি 1000 জন 1000-এর যতজন লোক মারা যায়। ডি ইকুয়ালস টু কোনো নির্দিষ্ট বছরের মোট মৃত্যুর সংখ্যা বাই পি টোটাল পপুলেশন তো বছর অনুসারে মৃত্যু আর এজ স্পেসিফিক ডেথ রেট 1 বছর বয়সে 1 বছরের নির্দিষ্ট বয়সক্রমের লোকেরা লোকের মোট মৃত্যুর সংখ্যা বাই 1 বছরের নির্দিষ্ট বয়সক্রমের মোট লোকের সংখ্যা ইন্টু 1000। এর দ্বারা আমরা লিঙ্গভিত্তিক মৃত্যু হার নির্ণয় করা যায়। শিশু মৃত্যু প্রবণতার হার কি, ইনফ্যান্ট মর্টালিটি রেট ওকে IMR ইকুয়ালস টু অনূর্ধ্ব 1 বছর বয়সী শিশুর সংখ্যা বাই অনূর্ধ্ব 1 বছর বয়সী জীবিত শিশুর সংখ্যা, ও সরি অনূর্ধ্ব 1 বছর বয়সী শিশুর মৃত্যু সংখ্যা বাই 1 বছর বয়সে জীবিত সংখ্যা শিশুর সংখ্যা ইন্টু 1000। মেটেরিয়াল ডেথ রেট কোনো দেশে বা কোনো কোনো দেশে কোনো বছরে প্রতি 1 লক্ষ প্রসূতি মায়ের মধ্যে যতজন প্রসবকালীন জটিলতার কারণে মারা যায়। ফার্টিলিটি প্রজনন জনস্টন এর ভাষায় দ্য নাম্বার অফ লাইভ বার্থস প্রডিউসড বাই ওমেন ওকে ফেকান্ডিটি একজন মহিলার 15 থেকে 45 বছর বয়সের মধ্যে সন্তান ধারণের ক্ষমতাকে বোঝা হয়। ফার্টিলিটি যে এর বাস্তব অবস্থা কি, ফেকান্ডিটি ভালো সম্ভাবনা, মরণশীলতা কি, মর্টালিটি জন্মের পর কোনো সময় জীবনের স্পন্দন চিরকালের জন্য বিনষ্ট হওয়াকে মরণশীলতা বলা হয়। লাইফ এক্সপেক্টেন্সি আয়ুষ্কাল জনস্টনের ভাষায় দ্য এভারেজ নাম্বার অফ বার্থ টু বি লাইফ অর্থাৎ বেঁচে থাকার বয়স সীমা, জনস্টনের ভাষায় দ্য এভারেজ নাম্বার অফ বার্থ টু বি লাইফ অর্থাৎ বেঁচে থাকার বয়স সীমা ওকে জনস্টনের ভাষায় ওকে এটা তো জন পপুলেশন ডাইনামিক্স প্রজনন হার মরণশীলতা প্রজনন ক্রিয়ার ফলে কোনো দেশে জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস পাওয়ার ঘটনা কোহর্টের মধ্যে সময়ের সময় সমচরিত্রের বস্তু 0 থেকে 5 বয়সী
বয় 5 বছর বয়স শিশুদের শিশুদের বলা হয় বলা হয় এজ কোহর্ট। তো এবারে এখানে আমরা দেখব সাক্ষরতার হারে আমরা জানি, তো পরিব্রাজন আমরা নেক্সট টাইম দেখবো। তো থ্যাংক ইউ।